আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা কেমন আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো আজকে সকাল থেকে শুরু করলাম, সকালে বিছানা থেকে উঠে জানালার কাছে দাঁড়ালাম, কিছু গাছ আছে আমার জানালার কাছে, সে গাছগুলো একটু শেয়ার করব আপনাদের সাথে, আর আজকে টুকিটাকি কিছু কাজ শেয়ার করব। তো চলুন যাই। এই তো আমার কিছু গাছ এখানে, গতকাল ঝড় হয়েছে রাত 4টার দিকে, তো অনেক বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে, অনেক বৃষ্টি হয়েছে, সে বৃষ্টিতে অনেক ঠান্ডাও পড়েছে। তো এই সুযোগে মানে যারা যারা গরম পছন্দ করেন না তাদের জন্য খুব ভালো একটি রাত গিয়েছে গতকাল রাত। তো এখানে আমার কিছু গাছ লাগানো আছে, আমি এখানে জানালার ভিতরে এই গাছগুলো লাগিয়ে মানে রেখেছি, জায়গা নেই যেহেতু আমরা ঢাকা শহরে ভাড়া থাকি, তো আমাদের তো জায়গা খুব একটা বেশি একটা থাকে না, জায়গার সংকট থাকে। তো এই তো আমার এই গাছগুলো, এই গাছটি আমার মারা গিয়েছে। তো এই গাছটি অনেক সুন্দর একটি গাছ ছিল, গাছটি মারা গিয়েছে। আর হচ্ছে সকালের ভিউটা অনেক ভালো লাগতেছে, তাই চাচ্ছিলাম যে একটু শ্যুট করি, শ্যুট করলে ভালো লাগবে, আপনাদের সাথে কিছু গল্প করি। আর এটা কি গাছ আমি অবশ্যই গাছটির নাম জানি না, তোমরা কেউ যদি জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পাশে আরেকটি গাছ হয়েছে, এটা কি গাছ তাও জানি না, এটা হয়তো বা ধৈঞ্চা গাছ, যে গ্রামে ধৈঞ্চা গাছ বলে। তো এই তো আমার কিছু গাছ তোমাদের সাথে শেয়ার করলাম। আরও ছাদে আছে আমার অ্যালোভেরা গাছ আছে, তো ওই গাছগুলো একদিন শেয়ার করব। অ্যালোভেরা গাছ আমি তুলে তুলে মানুষকে আমার ছেলে দিয়ে দেয়, আমিও দিয়ে দিই, কেননা অ্যালোভেরা গাছে অনেক গাছ হয় একটি গাছে। তো এই তো আজ আমার শুরু করলাম সকাল থেকে আমার ব্লগটি, তো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ সবাই একটি করে লাইক দিবে, আর যাদের যাদের কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি খুশি হব। তো এখন বাজে হচ্ছে 12টা, বেলা 12টা বাজে। তো এখানে আমি কিছু আলু সিদ্ধ দিব, কেননা আলু চপ বানাবো, ডিম চপ বানাবো। তো ভাবলাম ঘরে কিছু মিষ্টি আলু আছে, সেই মিষ্টি আলুগুলো এটার সাথে সিদ্ধ করে দিব। তো আগে আমি বড় আলু মিষ্টি আলুগুলো বসিয়ে দিব নিচে, বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে এক এক করে উপরে আলু সিদ্ধ এই আলুগুলো দিয়ে দিব, কেননা এগুলো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না যদিও। তো এই তো এভাবে করে আমি সবগুলো এখানে এই পাতিলে দিয়ে দিব। এই পাতিলটা আমার অনেক বয়স হয়েছে, তো এই পাতিলটা আমি রমজান আসলে বুট সিদ্ধ করি, আলু সিদ্ধ করি এই পাতিলটাতে। এই তো আমার এখানে আমি তিনটি ডিম বসিয়ে দিলাম, এই ডিম তিনটি দিয়ে আমি ডিম চপ বানাবো, তো শেয়ার করব যতটুকু পারি তোমাদের সাথে। এই তো এখন একটু পানি দিয়ে আমি ভরে দিলাম, এখন আমি চুলায় বসিয়ে দেব, বসিয়ে চুলাটা ধরিয়ে দিব। তো যেহেতু 12টা বাজে, 12:30টা কাছাকাছি বেজে আসলো, তো এখন এটা সিদ্ধ করে তারপরে আমি আস্তে আস্তে রান্না বান্না মানে 2:30-3টার ভিতরে কমপ্লিট করে ফেলি। ইফতারি আমি পরে ভাজি, যেহেতু গ্যাস থাকে না, তো আজকে ইফতার আমি 4:30-4:30টার দিকে ভাজতে যাব, কেননা হয়তো গ্যাস থাকবে না। এটা হচ্ছে পেঁপে, আর এই গরমে এই সব খাবারগুলো রোজা রেখে খাওয়া আমাদের জন্য উত্তম। এখানে কিছু ভেন্ডি নিয়েছি, ঢ্যাঁড়স, সে ঢ্যাঁড়স কুচি করে নিয়েছি, ঢ্যাঁড়স ভাজি করব। আর হচ্ছে এটা হচ্ছে কালিবাউস মাছ, এটা দিয়ে পেঁপেটা রান্না করব। আর কিছু বেগুন কেটে রেখেছি, এখানে হুজুর এসেছে পড়াচ্ছে, ওদের আরবি পড়াচ্ছে, তো আলহামদুলিল্লাহ। এখানে আমি এখানে একটি কড়াইতে বসিয়ে দিলাম, আর এগুলো সিদ্ধ আমার হয়ে গিয়েছে, সেটা একটু শেয়ার করছি তোমাদের সাথে। আর এখানে আমি ভেন্ডি ভাজিটা এখন বসিয়ে দেবো, আগে ভেন্ডি ভাজিটা একটু পেঁয়াজ ভেজে নিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ, এটা দিয়ে ভেন্ডি ভাজি করতে তেমন কিছুই লাগে না, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর জাস্ট একটু লবণ দিয়ে দিব। তো এইতে আমার হয়ে যাবে ভেন্ডি ভাজিটা। তো ভেন্ডি ভাজিটা আমি অনেকদিন ধরে খাচ্ছি না, কেন প্রচুর অ্যালার্জি ভেন্ডিতে, আর আমার খুব মানে অ্যালার্জি এই ভেন্ডিতে, ভেন্ডি তারপরও ভেন্ডিটা না খেলে যেন ভালোই লাগে না। ওর বাবা আজ খুব তাজা ভেন্ডি নিয়ে এসেছে বাজার থেকে, তাই ভাবলাম আজকে একটু ভুনা মানে সরি ভাজি করে নিই। তো এই তো এখন ভেন্ডি ভাজিটা আমি করে নিব। আর রোজা কার কোথায় কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারা কোথায় গ্রামে আছো না ঢাকায় চলে গিয়ে মানে ঢাকায় আছো কমেন্ট করবে। আর এখানে আমি ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো হালকা একটু ভেজে নিব, ভেজে তারপরে হচ্ছে আমি পেঁপের কারিটা করব, এটা একটু মাখা মাখা করব।
তো এই তো আমার রান্নাটা আজকে, এই মাছটা দিয়ে আমি এই মানে পেঁপে দিয়ে কারি করব একটি, মানে ঝোল ঝোল হালকা। যেহেতু সারাক্ষণ রোজা থাকে, আমাদের শুকনো খাবারটা খাওয়া মোটেও ঠিক না, একটু তরকারিতে যদি ঝোল ঝোল থাকে, আর আমার ঘরে তো ঝোল খাবারটা খুবই কম হয়, বাচ্চারা ঝোল খাবারটা তেমন একটা খেতে চায় না, যদিও তারপরে কি করব একটু একটু খাই। এই তো এখানে আমি এখন আলুগুলো, সবগুলো আলু ছিলে নিব, ডিমগুলো আমার সুন্দর আলহামদুলিল্লাহ সুন্দর করে সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো গুছিয়ে গাছিয়ে আমি দুপুরে রান্নাগুলো শেষ করে এগুলো গুছিয়ে ইফতারের আইটেমগুলো তারপরে গোসল করে একবারে নামাজ পড়ে উঠি। এভাবে করে আমি কাজ গুছিয়ে নিই, নাই তো এক হাতের কাজ করতে অনেক সমস্যা হয়ে যায়, একা মানুষ যেহেতু, তো যেভাবে পারি আমি একটু যদি মানে বুদ্ধি করে একটু প্ল্যান করে কাজ করা যায়, আমি মনে করি খুব অল্প সময়ে তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করে ফেলা যায়। তো আমার এই তো মাছগুলো এক পিঠ হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো উল্টে দিলাম, আর মাছগুলো আমার এখন ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। চলো যাই এখন তরকারিটা বসিয়ে দিই, কিভাবে আমি পেঁপের তরকারিটা রান্না করি। এই পেঁপের তরকারিটা সব ধরনের মানুষ খেতে পারে, পেঁপের তরকারিটা কোনো ক্ষতি নেই। আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, এখন আমি একটু পানি অ্যাড করে দিব এখানে। এখন আস্তে আস্তে, এখানে বেশি একটা মশলা লাগে না, আর আমাদের মশলা তো আমাদের শরীরের জন্য অনেকটা ক্ষতিকর, মশলা আমরা যত কম খেতে পারি ততই ভালো। আর আমাদের পার্শ্ববর্তী যেসব কাউন্ট্রি আছে সেই সব দেশে কিন্তু আমাদের বাঙালিদের মতো এত মশলা দিয়ে কোনো সবজি শাক সবজি মাছ তরকারি রান্না করে খায় না, আমরা প্রচুর মশলা দিয়ে তরকারি রান্না করে খাই, এতে আমাদের শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো যাই হোক, এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, আমাদের এটা খেতে হবে। আমার মশলাগুলো এখন কষানো হয়ে গিয়েছে, এখন পেঁপেটা আমি সুন্দর করে কষিয়ে নিব, কষিয়ে দেন ঝোল দিয়ে আমি মাছগুলো সব এখানে দিয়ে দিব। এই তো তো এই তো চলে আসলাম, আমার ডিম চপগুলো এখানে মানে সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি, আর আলুর চপগুলো আমি এখানে বানিয়ে নিয়েছি। তো ডিম চপগুলো আমি এখানে এভাবে করে বানিয়েছি, আর আলুর চপ বানিয়েছি এখানে। এই তো তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে কিছু ভেন্ডি ভাজি করে নিয়েছি, এই তো যেহেতু আমরা তিনজন মানুষ মাত্র, বেশি একটা লাগে না যদিও। আর এই হচ্ছে আমার পেঁপের কারিটা, এই তো দেখছো তোমরা হালকা হালকা ঝোল কারি করেছি আমি। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ সবাই একটি করে লাইক দিবে। আর এগুলো হচ্ছে ইফতারের আইটেম, আমি যেটা বলেছি পাঁচটার দিকে ভেজে নিব, যেহেতু গ্যাস থাকে না আমি সব রেডি করে রেখেছি। তো সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।